আসসালামু আলাইকুম, আমি তিশা, খুলনা থেকে বলছি। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের দিন আমি যেখান থেকে ব্লগটা শেষ করছিলাম, আজকে সেইখান থেকেই শুরু করছি। নানা বাড়ি থেকে আমরা এখন বের হয়ে গেলাম, আর আমরা এখন কোথায় কোথায় যাব সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, আমরা প্রথমে চলে আসলাম খুলনা, 250 বেড। এইখান থেকে আমি ভ্যাকসিন দিব, আমার থার্ড ভ্যাকসিনটা বাকি, সেইটা দিয়ে নিব। তারপর বাসায় চলে আসলাম। কোন বাসায় আসলাম বলেন তো? আমার বাপের বাড়ি চলে আসলাম। তো আম্মু কী কী রান্না করেছে আপনাদের সাথে শেয়ার করতেছি। গরুর মাংস, তারপর সাদা ভাত, তারপর ভেটকি মাছ, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এদিকে একটা মজার রান্না করতেছে আম্মু, এটা হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে। এইটা আমার খুবই পছন্দের একটা তরকারি। তো এখন খাওয়া দাওয়া করব, সবাই টেবিলে বসে যাব। আর এদিকে আরেকটা জিনিস রান্না করছে, কি বলেন তো? এটাকে বলে খাটা, কেওড়ার খাটা বলে। চিংড়ি মাছ দিয়ে রান্না করে, খুবই মজা লাগে খেতে। আর বাসায় এসে দেখি দাদি আছে বাসায়, দাদি গ্রাম থেকে এসেছে। তো দাদি আমার জন্য বিছান ঝাড়ু বানিয়ে দিচ্ছে। তো বিছান ঝাড়ু কী করে বানাচ্ছে দেখেন। এইটা হচ্ছে একটা পাউডারের, এরকমভাবে পাউডারের যে বোতলটা থাকে সেইটা কেটে নিয়ে তারপর এইটা আগুনে পুড়িয়ে পুড়িয়ে এর সাথে ভাপ দিচ্ছে। কিন্তু ওইটাই হয়নি, হচ্ছে না, দেখতেই পাচ্ছেন ওইটা কেমন থাকতেছে না। তারপর দাদি বোতল কেটে এখন করবে, সেইটা হবে। তো দাদির কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে। দাদি কিন্তু অনেক কিছু বানাতে পারে, করতে পারে। এই দেখেন, এইটা কিন্তু ভালো করে লেগে যাবে দেখবেন। আর রান্নাঘরটা একটু অপরিষ্কার আছে, সবাই একটু ম্যানেজ করে নেবেন, কারণ এখনই আম্মু রান্না করলো, কিছুই গোছানো হয়নি এই আর কি। আর এখন হচ্ছে রাতের বেলা, রাতের বেলা হচ্ছে আম্মু ইলিশ পোলাও রান্না করেছিল, আর রান্না করেছিল হচ্ছে মুরগির রোস্ট। এখন আমরা খাওয়া দাওয়া করে নিব রাতের বেলা। আর ইলিশ পোলাও কিন্তু অনেক মজার হয়, তাই না? তো এখন রোস্টটাও অনেক মজা হয়েছিল, আর গরুর মাংস আছে সাথে, তো ওইগুলো দিয়ে আমরা খেয়ে নিব। ইলিশ পোলাওটা কিন্তু দেখেই খেতে ইচ্ছা করতেছে আমার। ইলিশ পোলাও কিন্তু খুবই পছন্দের, এই জন্যই আম্মু রান্না করেছে। আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কিন্তু খুবই ঠান্ডা লেগেছে, সবাই একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, আর আমার হাজবেন্ড টেবিলে বসে খাচ্ছে, আমরা সবাই খাটে বসে খাচ্ছি, কারণ খাটে বসে খেতে কিন্তু একটা আলাদা মজা, তাই না বলেন? আর এখন হচ্ছে বিকালবেলা। বিকালবেলায় সবাই মিলে নাস্তা করার কিন্তু মজাই আলাদা, তাই না? আর নানি, দাদি, আম্মু, আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, অনেক মজা হচ্ছিল। আর আমার ভাই, আব্বু, হাজবেন্ড, সবাই ঘুম। আর আমার গলাটা আজকে কেমন লাগতেছে বলেন তো? আমার খুবই ঠান্ডা লেগেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এখন কিন্তু সকালবেলা, আমরা এখন যশোরের উদ্দেশ্যে চলে যাব। তো এখন আমরা ট্রেনে বসে আছি, এখন সকাল 6টা বাজে। দেখতেই পাচ্ছেন পরিবেশটা কতটা সুন্দর। আমরা হচ্ছে 6:30টার ট্রেনে যাব, তো আমরা 6টার মধ্যেই চলে আইছি। খুব ভালো লাগতেছে, রৌদ্রময় একটা সকাল, আর সব মানুষজন একদম ভরা, রাস্তায় কোনো মানুষজনই তেমন নাই। আর এখন আমরা যশোরে চলে আসলাম। আর আম্মু দেখেন পোলাও, তারপর রোস্ট,
তারপর ইলিশ মাছ এগুলো দিয়ে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে সে রান্না করতে পারেনি, কারণ অত সকালে উঠে কী করে রান্না করবে বলেন তো। আর তারপর হচ্ছে রুটি বানাবে, পরোটা বানাবে, তাও বানাতে পারেনি। তাই গোলা রুটি যাকে বলে, ধাপড়া আর ডিম ভাজি আর মিষ্টি দিয়ে দিয়েছিল, আমরা এসে নাস্তা করেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।